পশ্চিমবঙ্গে প্রথম একটি সরকার যে কাশ্মীর থেকে সুদীপ্ত সেন এবং তার সঙ্গীদের ধরে এনেছেন সিটের মাধ্যমে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম, তারপরে আমাদের পার্টির সংসদ তাকে গ্রেপ্তার করা হয়েছে যেহেতু তার নামে এখনও সে জেলে আছে। কোথায় তার নজির আছে? কোন রাজ্য করেছে? উড়িষ্যার কথা শুনছি, অন্য রাজ্যের কথা শুনছি এই জাজমেন্টে, কোথায় এই নজির আপনি দেখাতে পারবেন? কংগ্রেসের আপনাকে উদাহরণস্বরূপ বলেছি, 45,000 কোটি টাকা একটা খবর আপনারা লিখেছেন যাতে 5 কোটি মানুষ প্রতারিত হয়েছে হরিয়ানা পাঞ্জাবে। কই, কাকে গ্রেপ্তার করা হয়েছে? কাকে সেই পয়সা ফেরত দেওয়া হয়েছে? একমাত্র পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন তৈরি করেন, কমিশনের এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়ে আসা হয়, যে স্বচ্ছভাবে সততার সঙ্গে কমিশন কাজ করে তারা করে যাচ্ছে। হাইকোর্ট থেকে কমিশনকে পাওয়ার দেওয়া হয় যে তারা ট্রোক করতে পারবে, তারা প্রপার্টি ধরতে পারবে, সেই কাজ চলছে। আমরা আশা করছি যে এখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যত প্রপার্টি আছে সেইগুলো বের করে এনে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা এবং যে প্রতারিত মানুষ তাদের প্রত্যেককে, তারা যারা প্রতারিত হয়েছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার রেসপন্সিবিলিটি এখন কেন্দ্রীয় সরকারের কাছে চলে গেছে সিবিআই ইনভেস্টিগেশনে। আমরা আশা করছি যে এর একটা শেষ আমরা দেখতে পাবো, কেন্দ্রীয় সরকারের কাছে চলে গেছে সিবিআই ইনভেস্টিগেশনে। আমরা আশা করছি যে এর একটা শেষ আমরা দেখতে পাবো, যদিও নেতাই বা নন্দীগ্রাম এবং গুড়িগুড়ি কেসে এখনও অবধি আমরা তার কোনো কনক্লুশন দেখতে পাচ্ছি না, কোনো আউটকাম দেখতে পাচ্ছি না। সেহেতু শেষে এইটুকুই বলবো যে সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দেয় আইনগত, সেটা আমাদের সরকার ওয়েলকাম করেছে। তবে তার সঙ্গে এটাও বলতে হবে যে তারা যে আমাদের গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম সম্বন্ধে আমরা শুনেছি, প্রশংসা করেছে, সেটাও মানুষের জানা দরকার। এটাও মানুষের জানা দরকার যে যেখানে যেখানে তারা স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম, তারা স্পেসিফিক চার্জশিট এনেছে, সেই চার্জশিটের ওপরে তাদের কাজ করতে বলেছে, সেটাও মানুষের জানা দরকার। এবং কমিশন কি করেছে? পশ্চিমবঙ্গে সরকারের গঠিত কমিশন এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস ডক্টর জাস্টিস শ্যামল সেনের মাধ্যমে এবং আরও কয়েকজন মেম্বারের মাধ্যমে কি করেছে সেটাও সাধারণ মানুষ জানে। এবং সবচেয়ে বড় কথা, যেটা নজিরবিহীন, সে পনজি, ইটালির পনজি থেকে শুরু করে সারা পৃথিবীতে কোথাও যে চিট ফান্ডের ব্যাপার হয়েছে, কেউ কোনোদিন সাধারণ প্রতারিত গরিব মানুষকে টাকা ফিরিয়ে দিতে পারেনি। কমিশনের বলাতে এই সরকার 4 লক্ষ মানুষকে, গরিব প্রতারিত মানুষকে টাকা ফিরিয়ে দিয়েছে এবং 2.5 লক্ষ মানুষের জন্যে কোড অফ কন্ডাক্ট আসার কথা, আগে তৈরি হয়ে গিয়েছিল কোড অফ কন্ডাক্ট যেন আটকে আছে, সেটাও সরকারের টাকায় তৈরি। কমিশন থেকে যেখানে যেখানে তারা ধরতে পেরেছে, তারা তাদের পাওয়ার আছে, তারা সেই চেষ্টায় আছে, সেটা জাস্টিস শ্যামল সেন নিজেই প্রেস কনফারেন্স করে আপনাদের জানিয়েছেন। তারা কি কি করছেন সেটা তাদের এখতিয়ারে। এখন কেন্দ্রীয় সরকারকে আমরা বলছি যে আপনারা আসুন, সমস্ত মানুষ যারা প্রতারিত হয়েছে, আমরা আমাদের 6.5 লক্ষ মানুষের ব্যবস্থা, 4 লক্ষ পেয়ে গেছে, 2.5 লক্ষ কোড অফ কন্ডাক্ট শেষ হলে, কোড অফ কন্ডাক্টের আগেই বলা হয়েছিল তাই বলতে পারছি, নইলে বলতাম না, আরও তারা পাবে। এখন কেন্দ্রীয় সরকার বাকি প্রতারিত মানুষকে দেবে সমস্ত চিটফান্ড, যত চিটফান্ড আছে সমস্ত চিটফান্ডকে ধরবে, সাথে শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গে তাদের বাইরে যাদের জাল বিছানো আছে, বিদেশে আছে, মানি লন্ডারিং আছে, সেগুলো তারা দেখবে। তবে আমরা আজকে গর্বিত এইটা জেনে, যেটা জাজমেন্ট এলে আপনাকে পড়ে শুনিয়ে দিতে পারতাম যে আমাদের স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম পশ্চিমবঙ্গ সরকারের তৈরি, তারা তাদের প্রশংসা করেছে এবং যে চার্জশিট তারা এনেছে সেই চার্জশিটে তাদেরই ইনভেস্টিগেট করার জন্যে সুপ্রিম কোর্ট বলেছে বলে আমরা শুনেছি। আমার হাতে জাজমেন্ট নেই, সে তো আমি পড়ে আপনাদের শোনাতে পারছি না,
তবে কারুককে ওরা পড়তে দিয়েছিলেন, তারা আমাদের খবর দিয়েছেন যে এই কথা আছে। এটাও একটা ভালো যে আমাদের রাজ্যের এফার্টটা, রাজ্যের প্রচেষ্টাটা তারা প্রশংসা করবেন, সেটাও রাজ্যের পক্ষে, বাংলার মানুষের পক্ষে, মা মাটি মানুষের পক্ষে। এটা নিশ্চয়ই একটা খুব পজিটিভ সিগন্যাল। এটা 4 লক্ষ দেয়া হয়েছে এবং এটা ইলেকশনে ডিক্লারেশন আগে 2.5 লক্ষ তৈরি ছিল, কেননা এটা তো পশ্চিমবঙ্গ সরকার কমিশনের বলাতে, টাকাটা পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, টাকাটা আমরা দিচ্ছি, কিন্তু এটা কমিশন ইনভেস্টিগেশন করে তাদের দাদার লিস্ট পাঠাচ্ছে, সেই লিস্টের উপরে আমরা দিচ্ছি। সেহেতু সুপ্রিম কোর্ট জাজমেন্টে আমাদের এখনও দেখতে হবে, যেটা আমার হাতে নেই, যে কমিশন সম্বন্ধে তারা কী বলেছে, যে কমিশন তাদের কাজ চালিয়ে যাক বা কমিশন তাদের করতে পারে, সেই জাজমেন্ট পড়ে দেখতে হবে। তবে এতে কোনো আমার দ্বিধা নেই বলতে যে আজ কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে তারা মানুষকে, প্রতারিত মানুষকে স্যাটিসফাই করবেন, কী মেথোডোলজিতে করবেন, কমিশনের কী রোল হবে, সে সম্বন্ধে আমার ডিটেল কেস স্টাডি করলে তাহলে বুঝতে পারবে। যে সুপ্রিম কোর্ট জাজমেন্টে স্পষ্টভাবে লেখা আছে যে সিট হ্যাজ ডান এ গ্রেট জব, এটা আপনাদের জাজমেন্ট হাতে পেলে আমি পড়ে শুনিয়ে দিতাম। করি সংবিধানকে রেসপেক্ট করি, আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি, সেই রেসপেক্ট করার আধারে আমি বলছি আমরা সেই জাজমেন্ট ওয়েলকাম করছি। দেখুন, যেখানে সিট সম্বন্ধে যখন তারা প্রশংসা করেছে, যখন আমাদের পার্টির রাজ্যসভার এমপি সিট অ্যারেস্ট করেছে, করে সে আর জেলে আছে, সেটা তো বলা বাহুল্য যে সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা সহায়তা করবে না, সহায়তার থেকে বেশি করেছি আমি। যখন একটা পার্লামেন্টের মেম্বার তাকে সিট অ্যারেস্ট করেছে, করে সে আজও জেলে আছে, তার মানে কি? তার মানে সিট এবং পশ্চিমবঙ্গ সরকার ইন্ডিপেন্ডেন্টলি স্বচ্ছতার সঙ্গে ইনভেস্টিগেশন চালিয়ে গেছে, সেটা সুপ্রিম কোর্ট নিজেই আজকে বলছেন সে সম্বন্ধে বলে আমরা শুনেছি, সেহেতু আমরা খুশি সে সম্বন্ধে। I think the people know, the people of West Bengal know what we have done. The people of West Bengal know that we have arrested Sudipta Sen and his people way back in Kashmir. Has anybody done that? People know that. People know that we, our own member of parliament from our party, is in jail. People know that. People know that 4 lakhs people, 4 lakh people have been compensated, never in the history of modern world. People know that 2.5 lakhs were ready when the election was declared, we can't implement it. People know that we passed 2 bills. People are aware, they know that we passed a bill to empower the government to be able to catch property, to be able to auction property. We were denied. People know that second time we brought a special session and passed that bill. People know this. So if people are aware of what this government has remarkably done under the leadership of Mamata Banerjee and the whole team, they are aware. So I am sure that people know and they will vote with their own conscience. I cannot talk about party politics here. I can only say that people know what the truth is. People know the actions this government has taken. And as far as 2 days before the 5th phase of the election is concerned, I have said that it is rather so my conclusion is, now that Supreme Court has come to a conclusion, we accept it, because Mamata Banerjee has repeatedly said constitution, judiciary, we accept with the highest respect and we welcome it. But we are also proud to hear, which will be verified when the judgment comes out in hand, that it has found the activities of the special investigative team laudable, found it good. They even gave them powers to pursue those particular cases where they have themselves filed charge sheets. And as far as the commission is concerned, we are proud that the only case in the history of modern world where 4 lakh people
have already been compensated up to 10,000 rupees for the money that they were cheated. 2.5 to 4 lakh people, 4 lakh people, 2.5 lakh people. It was ready, announced, but then the elections came, so we were not in a position to implement it. Code of conduct, we respect that. So after the elections, 2.5 lakhs, 6.5 lakhs people at the appropriate time will have benefited. 4 lakhs have already benefited. 2.5 lakhs as per before the election was announced. I want to ask you, Ponzi scheme comes from where? Comes from an Italian gentleman whose name was Ponzi.